আসসালামু আলাইকুম। ছোট ভাইয়ের বিয়ে অনেকটাই এগিয়েছে, আমরা পাত্রী দেখে এসেছি আর আজকে পাত্রীপক্ষ আমাদের পাত্রকে দেখতে এসেছে। তো মেহমানদের জন্য আজকে কি কি আয়োজন করলাম এবং পাত্রীপক্ষ আমাদের পাত্রকে দেখে কি কি বলল সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো অপেক্ষা করুন এবং পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। বাড়ির একমাত্র ছেলে আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে এই পর্যন্ত অনেক মেয়ে দেখেছি, আর যেই মেয়েটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওই মেয়ের বাড়ি থেকে আজকে মেহমান আসবে আমার ভাইকে দেখতে। এদিক দিয়ে সকাল সকাল মেহমানদের আপ্যায়ন করার জন্য আব্বা বাজার থেকে ফ্রেশ মাছ নিয়ে এসেছে, আর ফ্রিজ থেকেও গরু এবং মুরগির মাংস বের করে নেওয়া হয়েছে। তো এখন সময় মাত্র সকাল 8:30। তো সকাল সকাল বৃষ্টির মধ্যেই চুলা লেপে একদম রেডি করে রাখা হয়েছে রান্নার জন্য। অলরেডি রান্না কিন্তু বসিয়েও দেওয়া হয়েছে, প্রচুর বাতাস, এদিকে ডিম সিদ্ধ করা হচ্ছে আর ডাল প্রথমেই রান্না করা হচ্ছে, ডিম আর ডাল, তারপরে স্টেপ বাই স্টেপ সব রান্না শেষ করা হবে। কি করো তুমি এখানে বসে? বাতাস খাই। আজকে কি খেলাতে দেখতে আসবো? তুমি সাপোর্টার। তো এদিক দিয়ে গরুর মাংস কাটা হচ্ছে, মুরগি কাটা হয়ে গেছে, চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। এই যে দাদি আজকে নাতিকে দেখতে আসবো, দাদি বসে রয়েছে কি রান্না করে দেখার জন্য। তো আমার মায়ের হাতে বানানো স্পেশাল চুলায় রান্না বসানো হয়েছে, এখনো রান্না চলছে ডাল আর ডিম। আর এদিক দিয়ে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ মাখিয়ে রেখেছি, এখনই ভাজবো, ভেজে তারপর রোস্ট রান্না করব। তারপর বাজার সদাই করে কাহিল, এখন একটু জিরোচ্ছে, সবাই ব্যস্ত আজকে। এই বুয়ে ফারতেন না মনে, আমি কাটবো না, রাইখা দেন। তো এদিক দিয়ে মুরগির মাংস কিন্তু সব ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, আর এই পাশ দিয়ে বড় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে রোস্ট রান্নার জন্য। তাছাড়া এদিক দিয়ে গরুর মাংসও কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, এটাও বসিয়ে দেওয়া হবে। তো মেহমানদের আপ্যায়ন করার জন্য একদিকে রান্নাবান্না হচ্ছে, আরেকদিকে বাড়িঘরও কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছে, এইখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই রুম গোছানো হয়ে গেছে। তারপর এদিকটায় এই রুমও কিন্তু সুন্দর করে গোছানো হয়েছে। তারপর এদিকটায় এই রুমও কিন্তু গোছানো হয়েছে, এদিকটায় রান্নাঘর কিন্তু গোছানো হয়েছে, ব্যস্ততম রান্নাঘর। তাছাড়া এই রুমটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, এখন মেহমান আসার অপেক্ষায় আর তাদের আপ্যায়ন করার অপেক্ষায়। তো আমাদের রান্নাবান্না কিন্তু এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে, সব শেষে রান্না করা হচ্ছে। এই যে পোলাও রান্না করা হচ্ছে, এখানে 3.5 কেজি চালের পোলাও রান্না করা হবে। মিশে দিয়ে তুমি কি করো? ও নানু বসে মেহমান আসবে আজকে, কে আসবে জানো না তুমি?
তো এই যে জামাই সাহেবের জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাচ্ছি। নাও তোমরা বাবা ছেলেরা বসে বসে ফল খাও। বিশারি খাও, আপেল অনেক মিষ্টি। কি খাচ্ছে? আম, আঙুর, আপেল। তো সারাদিন অনেক খাটাখাটি আর দৌড়াদৌড়ি করে রান্নাবান্না কিন্তু শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মেহমান চলে আসবে। তো এরই মধ্যে রান্নাবান্না শেষ, চলুন দেখি মেহমানদের জন্য আজকে কি কি রান্না করা হলো। মেহমানদের জন্য প্রথমেই রয়েছে শরবত, তারপর রয়েছে সেমাই, আর ভারী খাবারের মধ্যে প্রথমে রয়েছে চিংড়ি ভাজি, তারপর রান্না করা হয়েছে ডিমের ভুনা, তারপর রয়েছে মুরগির রোস্ট, বিশাল বড় বড় হাঁড়িতে রান্না করা হয়েছে আজকে। রান্না করা হয়েছে গরুর মাংস, এটাও বড় হাঁড়িতে রান্না করা হয়েছে। তারপর রয়েছে ডাল, মসুরের ডাল। তাছাড়া রয়েছে পোলাও, তারপর রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে সালাদ, আর সব শেষে রয়েছে ঠান্ডা কোমল পানীয়, সেভেন আপ, কোকা কোলা সবই আনা হয়েছে। সব শেষে আপ্যায়ন করা হবে কিছু ফল দিয়ে। আনা হয়েছে আম, আপেল আর আঙুর। এছাড়া খাবার দাবার বেড়ে দেওয়ার জন্য বাসন কোসন এগুলো কিন্তু ধুয়ে রেডি করা হয়েছে। এদিকটাও তো মেহমানদের জন্য রান্নাবান্না, ঘর গোছানো সবই রেডি। এখন শুধু মেহমান আসবে, বসবে আর খাওয়া দাওয়া করবে।